আপনাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা বাচ্চাদের টিফিন মানে বার্গার, পিৎজা কিংবা একেবারে হটডগ রোল, কারণ বাচ্চারা ভালোবাসে, চটপট খায় আর ঝামেলাও নেই। কিন্তু তারপর কি হয়, এরকমই একটা পরিবার এখন একলার সংসার। স্বামী কর্মসূত্রে বিদেশে, দুই মেয়েকে নিয়ে একাই থাকেন মুনমুন সরকার। বাচ্চাদের ব্রেকফাস্ট হোক বা স্কুলের টিফিন, সসেজ বার্গারই ভরসা, খেতেও ভালো, সময়ও লাগে অল্প। বাচ্চারা তো মহা খুশি, চেটে পুটে খায়। বার্গার বা এই সমস্ত যে ফাস্ট ফুড যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা কিনে এনে দিলাম তো আমাকে সেটা তাদের দিকে তাকাতেও হয় না, মানে নিমেষের মধ্যে তারা শেষ করে হাসি মুখে উঠে পড়ে। কর্মসূত্রে স্বামীও একাই থাকেন ভিয়েতনামে, কাজের চাপ, রান্না করার সময় কই, তাই প্রক্রিয়াজাত মাংসই ভরসা। কম সময়ে পেট ভরবে টেস্টি খাবার বলতে যে আমি এগুলোই আমি টিফিনে মোস্টলি দিয়ে থাকি। সসেজের সাংঘাতিক প্রভাবে একটু থমকালেন মুনমুন। বাচ্চাদের তো আর নিজের হাতে বিপদের মুখে ঠেলে দিতে পারেন না, তাহলে উপায় এবার থেকে একটু কনসাস হতেই হবে, যেহেতু এটা এত ক্ষতিকারক বলে জানছি তো এখন থেকে এটা কমানোরই চেষ্টা করব, যতটা সম্ভব বাড়িতেই একটু টেস্টি খাবার দেওয়ার চেষ্টা করব। সসেজ, হ্যামবার্গার, সালামিতে না বলার সময় এসেছে, বিকল্প খুঁজছে আম বাঙালি। 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে দেবারতি ঘোষের রিপোর্ট, কলকাতা। শুধু বাচ্চা কেন, বুড়োরাও সসেজ সালামির প্রতি আসক্ত অনেক ক্ষেত্রে। টেলিফোনে কেউ রয়েছেন, শুনুনি তাদের প্রশ্ন, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বলুন। আমি তারকেশ্বর, হুগলি তারকেশ্বর থেকে আব্বাস মন্ডল বলছি। আচ্ছা, বলুন। বলছি যে আপনারা প্যাকেটের যে খাবার বলছেন মাংস, প্যাকেটে কি ধরনের বলতে চাইছেন? রেডিও রেডি করা মাল প্যাকেটের মাংস রেডি পাওয়া যায়, আবার আর কাঁচা মাংস যে সঙ্গে সঙ্গে প্যাকেট করে দিচ্ছে, এটা এটা তফাৎটা কি? সঙ্গে সঙ্গে তো আমরা নিয়ে চলে আসছি, কিন্তু কতক্ষণ ফ্রিজে রাখা বা রেখে তারপরে যে মাংসটা দিচ্ছে সেটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা পরিষ্কার, শুনতে থাকুন আপনি। আর কে রয়েছেন? হ্যাঁ, আমি দেবাশিস রায় বলছি, শ্রীনগর থেকে। বলুন। বলছি যে বিভিন্ন যে দোকানে মুরগির কাঁচা মাংসগুলো যে বিক্রি হয় তা সেগুলো প্যাকেটে বিক্রি হয়, তো এগুলো কি কি অবস্থা, যে খাওয়া যেতে পারে কি? শুনতে থাকুন, আসলে প্রসেসড কি না প্রশ্নটা এখানে, এই প্রসেসড আইডিয়াটা যদি ক্লিয়ার হয়, ডক্টর নাথের কাছে আমি আসবো। কি এমন দেওয়া হয় যে প্রসেসিং এর ক্ষেত্রে যেটা ক্ষতিকারক বলে এতবার বলা হচ্ছে এবং নর্মাল মাংসর থেকে আলাদা? উনি যেটা বললেন, প্রশ্ন করলেন যে বাজারের দোকান থেকে তিনি মুরগির মাংস কিনে আনছেন, দোকান থেকে যেটা আসে আর কি, হয়তো একটু প্যাকেটের মধ্যে করে দিচ্ছেন, উনি ফ্রিজ থেকে বার করে নিয়েছেন, কিন্তু ওখানে ওটা কিন্তু প্রসেসড নয়, ওটা খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু প্রসেসড মানে কি, কিছু মিশিয়ে দেয়া হয় যাকে আমরা বাংলায় বলি সংরক্ষক, এবং দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন থাকে, সেটা 4 দিন 5 দিন 10 দিন 1 মাস। এইটা করার জন্য ওই মাংসটিকে এক মাস ধরে রাখার জন্য এবং টাটকা থাকবে এটার জন্য কিছু মেশাতে হয়, তার নাম হচ্ছে সংরক্ষক, প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভটাই ক্ষতিকর। একটি প্রিজারভেটিভ আছে, তার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। এই সোডিয়াম নাইট্রাইট হচ্ছে যেমন কুখ্যাত, কিছুটা সুখ্যাতও আছে, সুখ্যাতিও আছে তার, কিন্তু কুখ্যাতি তার বেশি। কেন না, এই সোডিয়াম নাইট্রাইট খেয়ে যদি আমরা দিনের পর দিন খেয়ে যাই কোনো মাংস থেকে পেয়ে, তাহলে কিন্তু কোনো না কোনো দিন আমার স্টমাক ক্যান্সার হবেই, পাকস্থলী। তো সেই সেই মারাত্মক, সেটা পাকস্থলীতে ক্যান্সার এই কারণে বেড়েছে আর কি। প্রিজারভেটিভ মানে কি? সোডিয়াম নাইট্রেট ওইটাই বেশি ইউজড হয়। আচ্ছা, এর কারণ হচ্ছে সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট আছে, এইটা ইউজ করলে বহুদিন খাদ্যকে টাটকা রাখা যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনি একটা কাজ করুন, একটি মাংস এনে কিছু টুকরো আপনি ফ্রিজে ঢুকিয়ে দিন, রান্না করে ধরুন আপনি চিলি চিকেন রাঁধলেন, সেটা 4টে টুকরো আপনি ফ্রিজে ঢুকিয়ে দিন, আর 4টে টুকরো আপনি সোডিয়াম নাইট্রাইট একটু পাউডার, সাদা পাউডার পাউডার মিশিয়ে আপনি রেখে দিন রুম টেম্পারেচারে, না রান্না করে চিলি চিকেন করেছেন রেখে দিন, আপনি 4 থেকে 5 দিন পরে দুটোকেই বার করুন, বার করে আপনি ফ্রিজ থেকে বার করে নিন, একটুখানি মাইক্রোওভেনে রেঁধে নিন, মানে রাঁধতেই হবে, গরম করে নিন, করে আপনি খান একটা পিস, আপনি দেখবেন যে এর প্রায় 50% স্বাদুতা নষ্ট হয়ে গেছে, কিন্তু ফুড ভ্যালু নষ্ট হয়নি, সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু স্বাদুতা তো আপনি জিভে দিলেই বুঝতে পারবেন। আর আপনি ওই যেটা সোডিয়াম নাইট্রাইট মেশানো আছে ওটা থেকে একটুখানি গরম টরম করে নিয়ে ওভেনে করে নিয়ে আপনি ওটা এক পিস খান, আপনি দেখবেন প্রায় 100% প্যালেটেবিলিটি
রয়ে গেছে, স্বাদ একই রকম, ইন্টাক্ট, মনে হবে পনেরো টাকা রান্না হয়েছে, অথচ চার দিন আগে ভালো মনে হবে, তো ভালো মনে হবে, কিন্তু ওটাই বিষ, ওটাই ওই কারণেই কিন্তু আমরা ওই সোডিয়াম নাইট্রেট মেশানোর প্রচলন বেড়ে গেছে, আর সেটাই আমাদের ক্ষতি ডেকে আনছে আর কি। ঠিকই, খুব মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডক্টর শীলের কাছে আমি সাজেশন চাইব, এর বিকল্প কী তাহলে? সত্যি কথা বলতে বিকল্প মানে হচ্ছে যে প্রসেসড ফুড, আগে প্রসেসড ফুড মানে কি এটা আমি একটু এক সেকেন্ড বলে নিই, সেটা হচ্ছে যে কোনো ন্যাচারাল অ্যান্ড হর্টিকালচারাল ফুড যেগুলো আছে সেগুলোকে মাঠে ঘাটে সমস্ত যেখানেই তৈরি হয়ে থাকে বা মিট যেখানে হয়েছে সেগুলোকে নিয়ে এসে তাকে ক্লিন করা হয়, চপ করা হয়, এ করা হয় সমস্ত কিছু, এবং তাকে যখন প্রসেস করা হচ্ছে, প্রসেস মানে কি তার সাথে কোনো প্রিজারভেটিভ বা এমন কোনো আছে কোনো নিউট্রিয়েন্ট, কোনো সুগার মেশানো হলো বা যাতে বেশি দিন থাকতে পারে কারোর সাথে, আবার সল্ট মেশানো হলো কারো, এটাকে বেশি কিন্তু অনেক দিন থাকে এটা, কিন্তু কথা হলো যে এই অনেক দিন থাকে সব ভালো কথা, কিন্তু কী প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে, কী কালার দেওয়া হচ্ছে, অনেক সময় কালার কী কালার দেওয়া হচ্ছে সেটাকে আমাদের জানতে হবে। তার মানে বাজার থেকে একেবারে নর্মাল মাংসের দোকানে মাংস কাটিয়ে কিনে খাওয়াটা সর্বোত্তম সর্বোত্তম উপায়, এবং যতটা কম পারা যায় রেড মিট, প্রসেসড রেড মিট যদি কম পারে, প্রসেসড মানে সংরক্ষিত মাংস, সংরক্ষিত মাংস দীর্ঘদিন ধরে কোনো দোকানে ফ্রিজারের মধ্যে রাখা এরকম মাংস, সেটা যদি রেড মিট হয় তাহলে অনেক বেশি ক্ষতিকারক, হোয়াইট মিটও কিন্তু তুলনায় কম ক্ষতিকর। সুতরাং বাজার থেকে মাংস কাটিয়ে এনে রান্না করে খান, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর। সুস্থ থাকুন আপনি, এটাই তো চাই, আর সেই জন্যই রোজকার অফবিট, দেখতে থাকুন চব্বিশ ঘন্টা।